আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিন আদম খাতাউন ও খায়রুল খাতাউন আত্তাওয়াবুন। রাওয়াহু তিরমিজি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশের একজন প্রখ্যাত নামধারী মুফতি, মুফতি নোমান কাসেমি, তিনি আহলাদিসদেরকে গালি দিতে গিয়ে কত অশ্লীল বাক্য বলেছেন এবং আহলাদিস আলেমদেরকে কত কটাক্ষ করে কথা বলেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যকে তিনি অস্বীকার করে ফেলেছেন। মুজাফফর বিন মহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলাঙ্গার কইছি, মুজাফফর বিন মহসিন আরো নিচের কোন খবিস থাকলে হ্যাঁ, সে বলে নবীজি ভুল করেছেন, নবীজি মানুষ ভুল করেছেন, আমরাও ভুল করি। সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সাব্যস্ত করার জন্য হাদিসের দরকার, হাদিস সাব্যস্ত করার কোন দলিল নাই। এই জন্য মুসলমান সুন্নাত মতো জীবন চলতে হবে, হাদিস মতো নয়। আজকের সমাজে যারা আহলে হাদিস নাম ধারণ করেছেন, হাদিসুন নবীর স্লোগান তুলে জনগণকে সুন্নাত থেকে বঞ্চিত করতে চান, আপনারা একটু আমাদের সামনে আসেন। আড়ালে গিয়ে কোন এক লেবারকে, কোন গার্মেন্টসের শ্রমিককে, 2 টাকা দামের মজুরকে, সাধারণ মজদুরকে আপনারা আহলে হাদিস হওয়ার দাওয়াত দিবেন না। লুৎফর রহমান ফরাইজিকে, মুফতি মিজানুর রহমান সাহেবকে, আমার মতো নগণ্য লোকদেরকে আসেন, আপনারা আহলে হাদিস বানিয়ে দেন। আপনারা যদি আমাদেরকে আহলে হাদিস বানাইতে পারেন, আপনাদের সাথে আমরা ওয়াদা করলাম বছরে 200 মাহফিল করি, 2 লক্ষ মানুষ অন্তত আমাদের বয়ান শুনে, হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনে আমরা আহলে হাদিস হয়ে যদি যেতে পারি, আপনাদের পক্ষে আমরা ওকালতি করবো। আসেন আপনারা আমগরে দাওয়াত না দিয়ে গার্মেন্টসের শ্রমিকরে দাওয়াত দেন কি লেগা, ক্রিমিয়া মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত না দিয়ে মুসল্লিরে কি লেগা খেপান, কথা বুঝতেছেন না আপনারা? মসজিদের ইমাম সাহেবরে খেপায় না, ইমাম সাহেবরে আহলে হাদিস হওয়ার দাওয়াত দেয় না, মুসল্লিদেরকে পিছনে খেপায় দেয়, কথা ঠিক কিনা? ও মুসলমান, মসজিদের মধ্যে গন্ডগোল তারা তৈরি করছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল আহলে হাদিসদের সম্পর্কে, শায়েখদের সম্পর্কে বলেছেন, এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এলেমকে তুলে নেবেন, এলেমকে আল্লাহ তাআলা একসাথে উঠিয়ে নেবেন না, আলেমদেরকে উঠিয়ে নিতে নিতে এক পর্যায়ে এলেমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এরপরে কি হবে? সমাজের মধ্যে আলেম থেকে জালেম বেড়ে যাবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ অশিক্ষিত গণ্য মূর্খদেরকে নিজেদের আমির মানবে। ফাসুইলু ফাফতাও, ওই মূর্খদেরকে তারা প্রশ্ন করবে আর তারা উত্তর দিবে, ফাফতাও বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়াই এটা জবাব দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরা হবে অন্যদেরকেও গোমরা করবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা যারা মাযহাব অবলম্বন করে নিজের জীবন যাপন করছি, সুন্নাত মতো জীবন পরিচালনা করছি, আল্লাহর কসম করে বলি আমাদের ইমামগণ, আমাদের আকাবিরগণ, আমাদের মুরব্বীগণ, আমাদের ইমামের যারা, আমাদের মাযহাবের যারা আকাবির মুরব্বী আছেন, তারা যে মূলনীতি নির্ধারণ করে গেছেন, আমরা সবাই দুনিয়ার সব মানুষ ওই মূলনীতির উপরে কথা বলি। আর লা মাযহাবীদেরকে দেখবেন 12 জন 12 আইটেমের ফতুয়া দেয়, কে এমনে বান্ধে, কে এমনে বান্ধে, কে এমনে বান্ধে, কে এমনে থাকে, কে এমনে থাকে, কে এমনে থাকে, ঠিক নেই। এরা 12 জন 12 আইটেমে হাত বান্ধে, আর আমাদের 12 কোটি জন এক সিস্টেমে হাত বাঁধে। আলে হাদিসদের 3 জনের 3 আইটেমের ফতুয়া, আর আমাদের সকল ওলামায়ে কেরামের 1 ফতুয়া, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত গণ্য মূর্খদের সম্পর্কে
নবীজি আগেই বলে দিয়েছেন, ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষ অশিক্ষিত গন্ড মূর্খদেরকে নিজেদের নেতা মানবে, আর ওরা ফতোয়া দিবে উল্টা পাল্টা। মুজাফফর বিন মহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলাঙ্গার কইছি, মুজাফফর বিন মহসিন আরো নিচের কোন খবিজ থাকলে হ্যাঁ সে বলে নবীজি ভুল করেছেন, নবীজি মানুষ ভুল করেছেন, আমরাও ভুল করি। আরো জোরে কই না আমাজ। মুজাফফর বিন মহসিন বলতে চায় আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, উমরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, আবু উসমানের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, নাউজুবিল্লাহ কই না, রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে। কেন? নবীজি দলিল দিয়েছেন, নবীজি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো সেভাবে নামাজ পড়বা। ও মুসলমান, মুজাফফর বিন মহসিন বলছে আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, দলিল দিচ্ছে তোমরা যেভাবে নামাজ পড়তে আমাকে দেখেছো সেভাবে নামাজ পড়বা। আপনারা বলেন তো নবীজিকে নামাজ পড়তে দেখেছে মুজাফফর বিন মহসিনে, হের আব্বায় না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখন হ্যাঁ যে বলো আবু বকরের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না, তো আপনারা বলেন তো কার তরিকায় পড়বো? মুজাফফরিয়ার বাপের তরিকায়। খবিস কথা গন্ডিক কেনা? ও মুসলমান, এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে চলছে। তো সে বিষয়ের উপরেই আজকে আমরা কথা বলতে চাচ্ছি। তিনি তার ভিডিওতে 5 মিনিট 13 সেকেন্ডের এই ভিডিওতে তিনি অনেক মিথ্যাচার করেছেন। ইতিপূর্বে জাকির নায়েকের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্টেজেই অপদস্থ করেছেন, যেটা আপনারা এর আগে দেখেছেন। তো এরপরেও আবারও সে এইভাবে নিজেই অপদস্থ হওয়ার জন্য, মানুষকে অপমান করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, সে প্রথমেই মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তাআলাকে তিনি অশ্লীল ভাষায় গালি দিয়েছেন। কিভাবে তিনি গালি দিলেন দেখুন ভিডিওটি। মুজাফফর বিন মহসিন একটা আছে, আমি তো দেওয়ানবাগিরে কুলাঙ্গার কইছি, মুজাফফর বিন মহসিন আরো নিচের কোন খবিজ থাকলে হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। একজন আলেমের জন্য কি এটা শোভা পায় যে সে আরেকজন আলেমকে গালি দিবে? ও মুফতি সাহেব, গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। তো যে ফাসেকি কাজ করে সে হচ্ছে ফাসেক। আপনি তো মুফতি মানুষ, আপনি আবার ফাসেক হলেন কখন থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সহিহ বুখারীতে 3 জায়গায় বলেছেন, সহিহ বুখারী 48, সহিহ বুখারী 6044 এবং 7076 নম্বর হাদিস, 3 জায়গাতে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তা আপনি আবার হাদিসকে অস্বীকার করে আপনি আবার গালি দিলেন কেন? একটা জিনিস বুঝি না যে মানুষকে অপমান করতে গিয়ে তারা অনেক গালিগালাজ করে, যেটা বলাই বাহুল্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে তাহলে সে মুনাফিক, মুনাফিকান খালসান, সে হচ্ছে খাঁটি মুনাফিক। যদি তার মধ্যে ওই 4টার 1টি বৈশিষ্ট্য থাকে তারপরও সে মুনাফিক থেকে বের হবে না। তার মধ্যে এটা একটা যে সে যে কোনো সময় কথা বললে গালি দিয়ে কথা বলে। মুফতি সাহেব, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুজাফফর বিন মহসিন সাহেব একটি কথা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। তো এই কথাটিকে তিনি কটাক্ষ করতে গিয়ে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যকে অস্বীকার করলেন দেখুন ভিডিওটি। ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন যে সে কিভাবে এটাকে অস্বীকার করে বসলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী। তো প্রত্যেক আদম সন্তান যদি ভুল করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদম সন্তান, এটা মেনে নিতে হবে। যদি তিনি আদমের সন্তান না হতেন
তাহলে আমরা মেনে নিতাম যে তিনি ভুল করতেন না, কিন্তু তিনি আদমের সন্তান এটাই যেহেতু প্রমাণিত, সেহেতু তিনি ভুল করবেন এটা চূড়ান্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন এর অসংখ্য প্রমাণ রয়েছে। যদি আপনারা হাদিস পড়েন তাহলে দেখতে পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে ভুল করেছেন, জোহর কিংবা আসরের সালাত চার রাকাত ফরজ, সেখানে তিনি দুই রাকাত পরে সালাম ফিরিয়েছেন। এরপরে জুলিয়াদাইন সাহাবির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে সালাত দুই রাকাত হয়েছে, তখন তিনি আবারও দুই রাকাত পরে সাহস সিজদা দিলেন। আপনারা বলেন তো সাহস সিজদা লাগে কোথায়? সালাতে ভুল হলে সাহস সিজদা লাগে, তাছাড়া কি সাহস সিজদা লাগে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল হয়েছে, তিনিও ভুল করেছেন। তবে আরেকটি বিষয় এখানে যুক্ত করি, ভুল হওয়া এবং ভুল করা দুটো কিন্তু এক জিনিস নয়। ভুল হয়ে যাওয়া এবং ভুল করা দুটো এক জিনিস নয়। রাসূলের ভুল হয়েছে, তিনি ভুল হয়েছে তার, তারপরে তিনি সেটাকে মেনে নিয়েছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি আসার পর দেখলেন মদিনার মানুষ খেজুরের, পুরুষ খেজুরের সাথে মহিলা খেজুরকে পরাগায়ন করায়, এটা রাসূল অপছন্দ করলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা এটা না করলেও পারো, তখন সাহাবীরা আল্লাহ রাসূলের কথা মেনে নিল। কিন্তু দেখা গেল বছর শেষে খেজুরের ফলন অনেক কমে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাহাবীরা এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে তো আমাদের ফলন কম হলো, এখন উপায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার ব্যাপারে আমি যেটা বলি সেটার ব্যাপারে আমি মানুষ, কিন্তু শরীয়তের ব্যাপারে আমি যেটা বলবো চূড়ান্ত। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন কিভাবে? সূরা তাহরিম যদি পড়েন, সূরা তাহরিমের প্রথম আয়াতের তাফসির সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে মধুপান করতেন। আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করলেন যে আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেই আমরা বলবো আপনি কি পান করেছেন দুর্গন্ধ ছড়াই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে আসলেন, তারা সেই পরামর্শ অনুযায়ী সেই কাজ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আর কোনোদিন মধুই পান করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের প্রথম আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন যে হে নবী, আপনি কেন সেই বস্তুকে হারাম করে নিচ্ছেন নিজের জন্য যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভুল করেছেন সেটা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন। তাহলে আপনি যে মিথ্যা অপবাদ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আপনার কি হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, তিনি সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য করেছেন। দেখুন, ভিডিওটি দেখে আসুন। সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সাব্যস্ত করার জন্য হাদিসের দরকার, হাদিস সাব্যস্ত করার কোনো দলিল নাই। এজন্য মুসলমান সুন্নাত মতো জীবন চলতে হবে, হাদিস মতো নয়। ইন্নালিল্লাহ, কিভাবে তিনি কথাগুলো বলছেন! আচ্ছা, আপনারা বলেন তো আজ থেকে 20 বছর 30 বছর আগে কি এই রকম কোনো কথা শুনেছিলেন যে সুন্নাত আলাদা হাদিস আলাদা? মুফতি সাহেব, আপনি কিভাবে এটা পার্থক্য করে দিলেন যে সুন্নাত আলাদা হাদিস আলাদা? সুন্নাত যেটা সেটাই হাদিস, সেটা আপনাকে কিভাবে বোঝাই? হাদিস হাদিস থেকেই তো সুন্নাত গ্রহণ করতে হবে, আপনি যদি হাদিসই না মানেন তাহলে সুন্নাত কিভাবে নেবেন? আশ্চর্য ব্যাপার। আর কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে তো সে ডাইরেক্ট কোরআনকেই অস্বীকার করে, এই জিনিসটা কেমন করে বোঝাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে প্রায় 14 জায়গাতে তিনি কোরআনের মধ্যে হাদিস শব্দ উল্লেখ করেছেন, কোরআনকেই অনেক জায়গাতে হাদিস বলেছেন। তাহলে কোরআনকে অস্বীকার করা হবে যদি হাদিসকে কেউ অস্বীকার করে? বর্তমানের এটা একটা নব্য ফিতনা,
যে সুন্নাতের অনুসরণ করতে হবে, হাদিসের অনুসরণ করা যাবে না। আমরা যেটা বলতে চাচ্ছি যে সুন্নাত যেটা হাদিসও সেটা, হাদিস যেটা সুন্নাতও সেটা, হাদিস মানলেই সুন্নাত মানা হবে। কিন্তু যদি কেউ সুন্নাত মানতে চায় আর হাদিস মানতে না চায়, তাহলে সে হাদিসও অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলো। দেখি কিভাবে আপনি কিয়ামতের দিন টিকতে পারেন। সম্মানিত দর্শক মন্ডলী, এরপরে আহলে হাদিস আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে গিয়ে তিনি বলেছেন যে আহলে হাদিস আলেমরা নাকি লেবারদেরকে, শ্রমিকদেরকে শুধু দাওয়াত দেয়, আলেমদেরকে দাওয়াত দেয় না। তার ভিডিওতে দেখে আসুন সে কিভাবে বলে। তার মুখের মুখটা দেখে আসেন সে কিভাবে কথা বলে। আজকের সমাজে যারা আহলে হাদিস নাম ধারণ করেছেন, হাদিসুন নবীর স্লোগান তুলে জনগণকে সুন্নাত থেকে বঞ্চিত করতে চান, আপনারা একটু আমাদের সামনে আসেন। আড়ালে গিয়ে কোনো এক লেবারকে, কোনো গার্মেন্টসের শ্রমিককে, 2 টাকা দামের মজুরকে, সাধারণ মজদুরকে আপনারা আহলে হাদিস হওয়ার দাওয়াত দিবেন না। লুৎফর রহমান ফরাইজিকে, মুফতি মিজানুর রহমান সাহেবকে, আমার মতো নগণ্য লোকদেরকে আসেন, আপনারা আহলে হাদিস বানিয়ে দেন। আপনারা যদি আমাদেরকে আহলে হাদিস বানাইতে পারেন, আপনাদের সাথে আমরা ওয়াদা করলাম বছরে 200 মাহফিল করি, 2 লক্ষ মানুষ অন্তত আমাদের বয়ান শুনে, হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনে আমরা আহলে হাদিস হয়ে যদি যেতে পারি, আপনাদের পক্ষে আমরা ওকালতি করব। আসেন, আপনারা আমগরে দাওয়াত না দিয়ে গার্মেন্টসের শ্রমিকরা দাওয়াত দেন কি লাগা। ক্রিমিয়া মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত না দিয়ে মুসল্লিরে কিল্লিগাম খেপান, কথা বুঝতেছেন না আপনারা? মসজিদে ইমাম সাহেবরা খেপায় না, ইমাম সাহেবরা আহলে হাদিস হওয়ার দাওয়াত দেয় না, মুসল্লিদেরকে পিছনে খেপায় দেয়। কথা ঠিক কি না? ও মুসলমান, মসজিদের মধ্যে গন্ডগোল তারা তৈরি করছে। আস্তাগফিরুল্লাহ, এত অহংকার নিয়ে কথা বলেন আপনি, এটা কিভাবে হয়? আহলে হাদিস আলেমরা শুধু শ্রমিকদেরকে, খ্রিস্টানদেরকে, শুধুমাত্র লেবারদেরকে দাওয়াত দেয় এ কথা নয়। আহলে হাদিস আলেমরা প্রত্যেকটা জায়গাতে দাওয়াতি কাজ করে। আপনি অযথা মিথ্যাচার করলেন কি জন্য? এরপরে আরেকটা জিনিস আপনি, আপনারা লক্ষ্য করছেন যে তিনি পানি পান করলেন, দেখে আসুন তিনি কিভাবে পানি পান করে। হায়রে মুফতি, সুন্নাতের খুব তাবেদারি করছেন কিন্তু নিজেই সুন্নাত পালন করছেন না, কিভাবে? পানি পান করতে গেলে কমপক্ষে 5টা জিনিস মেনে নেওয়া লাগে, 5টা জিনিসের উপর আমল করে পানি পান করতে হয়। মুফতি সাহেবকে দেখলেন আপনারা যে তিনি পানি পান করলেন, শুরুতে বিসমিল্লাহ বলেননি, শেষে আলহামদুলিল্লাহ বলেননি। আবার দেখে আসুন ভিডিও, স্পষ্ট ভাবে দেখুন। তিনি শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ কিছুই বলেননি। তিনি আবার মুফতি, তিনি আবার সুন্নাত মানতে যান। আপনারা অনেকেই বলবেন, সে হয়তো মনে মনে বলেছে, আরে ভাই মনে মনে আরবি উচ্চারণ মনে মনে হয় না, মুখ নাড়িয়ে উচ্চারণ করতে হয়। তিনি তো সেটা করেননি। সে আবার জাকির নায়েকের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিরাতের ভুল ধরে, নিজেই পড়ে না আবার অন্যের ভুল ধরে বেড়ায়। এরপরে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে তিনি বুকে হাত বাঁধার সিস্টেম দেখালেন। আমরা আহলে হাদিসরা কিভাবে বুকে হাত বাঁধি সেটা তিনি দেখালেন, দেখে আসুন ভিডিওতে কিভাবে দেখাই। কেউ এমনে বান্ধে, কেউ এমনে বান্ধে, কে এমনে বান্ধে, কে এমনে থাকে, কে এমনে থাকে, কে এমনে থাকে, ঠিক নেই। এরা 12 জন 12 আইটেমে হাত বান্ধে, আর আমাদের 12 কোটি জন এক সিস্টেমে হাত বাঁধে। তিনি এমন ভাবে বুকে হাত বাঁধার সিস্টেমগুলো দেখালেন যে মনে হচ্ছে তিনি যেন জোকারি করছেন। আচ্ছা, যদি আমরা তর্কের খাতিরে মেনেও নেই যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি, যদি তর্কের ক্ষেত্রে, তর্কের খাতিরে 1 সেকেন্ডের জন্য মেনে নেই, তাহলে এটাও তো মেনে নিতে হবে যে বুকে হাত বাঁধার হাদিস আছে, সহি হাদিস। তাহলে সেটাকে অস্বীকার করেন কেমন করে? আর আহলে হাদিসরা বুকে হাত বাঁধার ক্ষেত্রে বিভিন্ন রকম সিস্টেম আপনি যেটা দেখালেন জোকারি করে, সেটাই বা হয় কেমন করে? বুকের ওপর হাত বাঁধার হাদিস, জেরা শব্দ ব্যবহার করা হয়েছে সহি বুখারিতে, যেখানে বাম হাতের মধ্যম আঙ্গুল থেকে শুরু করে কনুই পর্যন্ত
এই বাম হাতের উপরে ডান হাতের মধ্যম আঙ্গুল থেকে শুরু করে কোণী পর্যন্ত পুরো ডান হাত বাম হাতের উপরে মিলাতে হবে। এই হাদিস স্পষ্ট। সেখানে কেমন করে এইরকম ভাবে কেউ হাত বেঁধেছে দেখেছেন? আশ্চর্য ব্যাপার। মানে মানুষের সমালোচনা করতে যে এত মজা লাগে, আর সমালোচনা করতে গিয়ে কিছু বাড়িয়ে দেওয়া, এটাই যে কত মজা লাগে তাদেরকে। আল্লাহ তুমি এদের থেকে জনসমাজকে রক্ষা করো। এরপরে আপনারা আরেকটা জিনিস খেয়াল করুন, দেখুন তিনি চা পান করছেন, দেখে আসুন তার চা পান করাটা। তিনি চা পান করলেন, যে শুরুতে বিসমিল্লাহ বলেনি, শেষে আবার আলহামদুলিল্লাহ বলেনি। তিনি আবার মুফতি, তিনি আবার সুন্নাতের ঠিকাদারি নিয়েছেন, সুন্নাত আর হাদিসের পার্থক্য করে দেখান, অথচ নিজেই সুন্নাত মানে না। সে আবার আহলে হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার করে, আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, অনেক কথাই বলে, অথচ তারা জানে না যে আহলে হাদিস হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেয়। পৃথিবীর যে যেখানে থাকুক না কেন, যারাই যেখানে থেকে কোরআন এবং সহিহ হাদিস মেনে নিবে তারাই হচ্ছে আহলে হাদিস। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াতে যে ইমামের সাথে মানুষদেরকে কিয়ামতের দিন উঠতে হবে যেটার ঘোষণা দিয়েছেন, সেখানে তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে যে আহলুল হাদিসদের ইমাম হবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আহলে হাদিসদের ব্যাপারে এত মিথ্যাচার করেন কি জন্য? আহলে হাদিসদেরকে আপনারা সহ্য করতে পারেন না কেন? আহলে হাদিসরা আপনাদের কি ক্ষতি করেছে? আপনারা যা ইচ্ছা তাই বলবেন, আর আহলে হাদিসরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিতে পারবে না, এটা হয় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এসব শয়তান থেকে, এইসব দাজ্জাল থেকে জনসমাজকে রক্ষা করেন। তাদেরকে জনসমাজ থেকে বয়কট করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই দোয়া রাখি, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।